স্পষ্ট শুনে রাখেন, প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বিজ্যুতি না করবে, অপমান করবে, হের পরে মৃত্যু দিবে। আর পরকালে তো আসুক, ওয়াং সাং সুচিকিতা ইজ্জতে আসেনি, তাই রে জনমের দেওয়া দিতাছে, এখন মন্দি করে রাখছে, পারমার মুসলমানের রক্ত খাইছিল না, তাই রক্ত চুষা খাইতাছে, আরো বিজ্যুতি হইব, আরো দেখবেন সামনে, অপেক্ষায় থাকেন, বাকিটা দেখার বয়স আপনারা রয়েছে, আল্লাহ দেখাইব। আল্লাহ বলেন সার দেই কিন্তু ছেড়ে দেই না, আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে ছাইরা দিছি, ধরব যেদিন আমি আল্লাহ ধরব, জনমের ধরা ধরব, পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না, আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করো ছাইরা দিব না, কিন্তু জনমের ধরা ধরব। এ যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি, রাইতে দিনে ২৪ ঘন্টা পাইয়াও একটা ঘন্টা আল্লাহর দেই না, ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই, যদি কয় আসেন না মাহফিলে যাই আমার সময় নাই, বেচারা খুব ব্যস্ত, সময় নাই সময় নাই সময় নাই, যে কোনো বিষয় লোক আমার সময় নাই, প্রশ্ন করো তোমার সময় নাই সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই, ওয়াজ মাহফিলের জন্য সময় নাই, এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিশ্বকাপ খেলা ৯০ মিনিট দাঁড়ায় দেখার সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডায় কফি আড্ডায় সময় আছে, সব জায়গায় বেচারার সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম, সময় কাটা দিছে, আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমি তোরে সময় দিলাম রে, সময় পাইয়া আমারে দিলি না, মন গড়া সময় নষ্ট করলি, বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব, বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না। আপনার কিতা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া, হিসাব নিব, আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে এমনে ছেড়ে দিত না, হিসাব না নিয়া কথা কয় না। একটা এক্সাম্পল দিই সহজে বুঝতে পারবে, আপনারা মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল, সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য, একজন লোক ঢুকছে, দুইটা যারে অর্ডার দেয় তার নাম কি, মেসিয়ার, মেসিয়ার কইলো ভাই খানা নিয়ে আয়, কি আছে, তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হইলো একটা নাই ৫০টা নাম কইব, গুড়ো মাছ আছে, বড় মাছ আছে, উইল মাছ আছে, তারপরে আপনার গরু আছে, ছাগল আছে, কতটা হয় না, আমি অনেক সময় কিচ্ছু বুঝি না, লিসাই তাই একটা না হয়, আমি ভাই হাফিজি বড় লাগতো না, তুই আস্তে আস্তে পড় একটা একটা করে পড়, ওদিকে আমি খাইতাম নাম জায়গা, রে এত নাম কয় একটাও ইয়াদ থাকে না, লাস্টালে গুরুর ইয়াদ আছে, তো এই লোকজন এতগুলো নাম কইছে চিন্তা করলো, এতগুলো নাম কইছে কোনটা কম কর, আচ্ছা সব লইয়া যা, মেসিয়ারে আনতেছে টেবিল সাজাইছে খাইতাছে, খানা দেখকে মেসিয়ার দে লক্ষণ বালা না, যে যিনি টেকা নে উনারে কি কয় ম্যানেজার, কেশিয়ার অত ম্যানেজার, ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে কয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি, দেখছি তো কাম নামার একটা অনুমতি দেন, কি অনুমতি, কয়ের ইচ্ছা মতো কুতুর ফিট আইতাম, ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিট আইতে কা, কয়ে লক্ষণ বালা না, যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না, তাই একটু ফিডামো, ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি খাওয়ন, তোর কাজ কিতা দেওয়ন, আমার কাজ কিতা হিসাব ল, তে হের খাওয়ন এ খাইব, তোর দেওয়ন তুই দে, তুই মারতে কা, তোর মেসের কথা তো ঠিক, আমার তো দেওয়ন আমি দিতে তাই, মেসিয়ারে দে এ খায়, ম্যানেজারে কয় এ খাওয়া শেষিলে বলে আমার খাম, আমার কাজ কি হিসাব নেওয়া, হিসাব না নিয়া, হিসাব না দিয়া বাড়ি তারব, বাড়ি তারব নি, যা পারে খাইতে থাক তুই বাধা দিস না,
ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেই পরিমাণ আ কাম কু কাম দিনের কাম রাত্রের কাম সব কাম আমরা করি না, আমরার সাথেও কিন্তু ফেরেস্তা থাকে, চব্বিশ ঘন্টা ফেরেস্তা থাকে। আমরারই আ কাম কু কাম দিকে ফেরেস্তারাও আল্লাহর কাছে কয় আল্লাহ একটু অনুমতি দেন, কিতা কয় আর একটা আসার মাইরা জাগাত মুতায়ালাই আল্লাহ জিগা ঘটনা কিতা বলে যেই পরিমাণ কর্তা যে হিসাব দিতে পারতো না। তা আল্লাহও বলে তোর কাজ এর খাস আহাম কুহাম করন দেখন লিখতে রাখন, আর এর খাম যত আহাম কুহাম করতে পারে তোর কাজ কিন্তু ফিডন না, তোর কাজ দেখতে থাক লিখতে থাক, যত কিছু আছে সব কিছুর হিসাব হইবা আমার কাছে, বন্দা যা পারে করো হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই। আসরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই কইরা সাইডা দিব নি রাব্বি কারিম বলেন প্রথম নম্বর কথা হলো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি করিম বলেন এই অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি করিম বলেন দুই নম্বর হলো তোরে বানাইছি ইবাদতের জন্য, তিন নম্বর আল্লাহ বলেন বান্দা তোরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি, চারটা কসম কেড়ে বলছি বান্দা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। এরপর আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস ওয়ালাকাদ জারনালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। এরপরে রব্বি করিম বলেন বান্দা শুন ভালো করে শুন, এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না, আমি আল্লাহ কিন্তু পাই 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 করে হিসাব নিব। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে, হিসাব সারা ছেড়ে দিব। এ রব্বি করিম বলে হিসাব নিব গো, হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে। আল্লাহ বলেন শুন বান্দা যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে, তার একটা কিয়ামত হবে। কি হবে কিয়ামত? কিন্তু দুই প্রকার, একটা হলো যার যার কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। কথা বুঝতেছে? সাউন্ড একটু উড়ান, একটু উড়ান। একটা হলো যার যার কেয়ামত আর একটা হলো সমষ্টিগত কেয়ামত। আল্লাহর রাসূল বলেন যার যার কেয়ামত সম্পর্কে বলেন মাম্মা তা ফাকাত কামাত কেয়ামতুহু, যে যখন মারা যায় তার কেয়ামত তখন শুরু হয়। আমি যদি স্টেজে এখন মারা যাই আমার কেয়ামত এখান থেকেই শুরু হবে। আর একটা হলো সমষ্টিগত কেয়ামত, সেই কেয়ামতটা হলো কেয়ামতে কুবরা, একটা বড় কেয়ামত, সেটা বাসির মাধ্যমে হবে। ইসরাফিল আলাইহিসসালাম যখন বাসি ফু দিবে আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটাইয়া দিব। এটা হইল সমষ্টিগত কেয়ামত। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে তখন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। যখন যে একটা ভূমিকম্প হইছে 13 সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল, আর ওইটা যে শুরু হইব এটা 13 সেকেন্ড না 13 ঘন্টা না, এটা চলতেই থাকবে, পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে। বিল্ডিং তো দূরের কথা, পাহাড় উইরে উইরে চলব। এই ভূমিকম্প থামবে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বি
الجلال والإكرام. সব শেষ করব, এই অবার্ডার কইও, সাউন্ড বাড়ানোর দরকার, আপনি একটু রিবা বাড়ি কুড়া তুলে দেন না, আমি সিল্লাইলে তুই কু রাখবো, হালকা রিবাবের ভিতরে কুড়া দেন, অত্যন্ত কেয়ামত শুরু করছিলেন মাইক মাহফিল, এমন হালকা একটু রিবাবটা ধরাই দেন আমার, যাতে ফেসারটা গলাত না পড়ে. আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফাত ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম. আসলব কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে. ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ ছাড়া সব ধ্বংস. আজরাইল ধ্বংস, যে সিংহায় ভুক দিব সেও ধ্বংস হবে, মোট কথা কেউ থাকবে না, এটা হলো সমষ্টিগত কিয়ামত. আর প্রথম খলক যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে. যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে রে, যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে. আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি, ইয়াদ আছেন? পরীক্ষা দিতে আসছি, বলুন তো রেজাল্টটা কোথায় দিবে? রেজাল্ট কিন্তু পরকালে হবে. আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব. আল্লাহ বলেন সিংহায় যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে রে. সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে. আবার আল্লাহ বলবেন সিংহায় ফুমার, যেই মাত্র আরেকবার ফু দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহু দিবে. কাদা মাটির থেকে আবার রুহু পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে, আবার পুরোনায় বডি গঠন হবে. কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন, যেখানে দাঁড়াবেন যেখানে বৈশা ওয়া শুনতাছেন সে জায়গাটাই হবে হাসরের মাঠ. যেখানে বৈশা ওয়া শুনতাছেন এটা হাসরের মাঠ হবে. এই পৃথিবীটাকেই আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে. কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে. তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশকম থাকবে. এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, তখন কিছুই থাকবে না, সমতল একটা মাড়ের মতো. মানুষ সেখান থেকে ওইটা দাঁড়াবে. রব্বি কারিম বলেন মানুষকে আমি কেন দাঁড় করাবো জানোনি, দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ, সেটার রেজাল্ট তোর হাতে দড়ায়া দিব. মানুষ গিয়া জমা হবে হাসরের মাঠে, কেউ পানি পান করবে, কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে. একদিন নয় রে, দুই দিন নয়, পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায়া থাকতে হবে. সাধারণ কথা না, সাধারণ কথা না. পানির পিপাসায় জিব্বা কুকুরের মতো বাহির হবে. আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়ে কাউকে পানি পান করাবে, আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে. পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে, জিব্বাটাও বাহির হবে. এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান্নামেই দেও, হাসরের মাঠে আর ভালো লাগে না, সেখান থেকে আমাদেরকে সরাইয়া দাও. আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য. আদম নবীও বলবে ইয়া রব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবে ইয়া রব্বি নাফসি, নূহ পয়গম্বর বলবে ইয়া রব্বি নাফসি, মূসা নবী বলবে ইয়া রব্বি নাফসি. এইভাবে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর
ইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে, ইয়া রাব্বি নাফসি আমার কি উপায় হবে? আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না। কথা বুঝতেছেন আমার? আল্লাহ এত রাগান্বিত, এই যুবক ভাই আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহর নাম রহমান দয়া মায়া বেশি, কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই, সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে, সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোনো নবীরাও পাবে না, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত একটা কথাই বলবে, ইয়া রাব্বি নাফসি হামাইনারে ডাক দিব, নমরুদ্দারে ডাক দিব, আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীল ডাক দিবে, নমরুদ্দা দাঁড়া, ফেরাউন্না দাঁড়া, আল্লাহ বলবেন সাজ্জাদ দাঁড়া। আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে, যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে, ভারতের দাদারেও ডাক দিব, ওয়াংশাংসুচিরও ডাক দিব, বুসারেও ডাক দিব, সবাইরে ডাক দিব, বেডাগিরি তো কম দেখাইছত না আজকে দেখা, কথা কন্যা দি বেডাগিরি যারা বাংলাদেশও করো তারারও কিন্তু ডাক দিব, দাঁড় করাইব, দাঁড়া বেডাগিরি কম করছত না, নির্দোষ আলেমদেরকে সাইজ করছো, দাঁড়া আজকে দেখি তোর ক্ষমতা কতটুকু আছে, দাঁড়া ক্ষমতা দেখকে লই আমি দাঁড়া, কেউ কথা বলবে না, নিস্তুব হয়ে যাবে, কথা বলার সাহস আছে নি কেউ? এখন এনে কত বেড়াগিরি, এখন বেড়াগিরি অভাব নাই, সেদিন কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না, আল্লাহ তখন নিজেই কইব, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না, আল্লাহ নিজেই কোরআনে বলেন, يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ। কিয়ামতের মাঠটা এমন হবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, চিনলেও পরিচয় দিবে না, ভালো করে চিনবো পরিচয় দিত না, স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কারণে, যদি আমার কাছে নেকি চায়, কেউ কাউরে পরিচয় দিবে না, সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব? কথা কইনা দি, পীররা গিয়া কি মরিদানে তালাশ করবো? পীরও বলবে ইয়া রাব্বি নাফসি, সাধারণ জনগণ যে স্লোগান দিবে পীরও সেই স্লোগান দিবে, কারণ পীরের ক্ষমতা দুনিয়াতে আছে গরু ছাগল খাওয়ার, কিন্তু পরকালে এই ক্ষমতা নাই, পরকালে ফিডার ছুটে দৌড়াইব খালি। আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে, একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে, আল্লাহ যার কাছে হিসাব চাইব, রেজাল্ট যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে, আল্লাহর কসম জান্নাতের গ্রানও সে পাবে না। আমার কথা বুঝতেছেন? আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন, আল্লাহ যার কাছে হিসাব চাইব, হে কোনোদিন জান্নাতে যাবে না, হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই, আল্লাহ যারে জান্নাত দিব বিনা হিসাবই দিব। সুবহানাল্লাহ, যারে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে, কারণ হিসাব চাইলে বন্দা আটকা পড়ে যাবে, হিসাব চাওয়া মানেই হলো বিপদে পড়ে গেছ। আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে, দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, নাফরমান গুলাকে জিগা 24 ঘন্টা সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে, আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে, হিসাব দিত ক, হিসাবে আটকা পড়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, এটি নাফরমান আমার দেওয়া নিয়ামত খাই আমার নাফরমানি করছে,
আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দে, বাম হাতটারে লোহা বানাবে, শক্ত হয়ে যাবে। আল্লাহ কইটার ব্যাখ্যা কর, ব্যাখ্যা করবো, কইটা বুক বরাবর ডুকা, বুক ছিদ্র করে, কলিজা ছিদ্র করে পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে। নাউজুবিল্লাহ, বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে, মাথা কিন্তু সামনে। আল্লাহ এবার দিবা আমল নামা, ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে। ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনে চেহারা সামনে। আল্লাহ কয় না ফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা। এ যুবক ভাই, এ প্রথমে বলেছে আল্লাহর মায়া দয়া বেশি গো, তেমনি ভাবে আল্লাহর আজাব আর গজব বেশি রে। বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাঁটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে, মরবেন না কিন্তু, কারণ মরণ নাই। গার ভাঙ্গা পিছন দিকে নিবে, নিয়ে আল্লাহ কইব নে রেজাল্টটা দেখ, ক্লাস ও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ। বন্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই, ইনসাফের বিচারটাই করছো। কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাজবে, রাতের আধারে কি করছে, দিনের আলোতে কি করছে, সব লেখা আল্লাহ একটা বাড়ায় লেখে নাই, একটা কমায় লেখে নাই। দেখ বন্দা, সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে। এবার তাই মিজানের ফাল্লার যাইব, এখানে আমল নামা হালকা হয়ে যাবে। এরপরে যাবে ফুলছে রাতের কিনারায়, সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উৎপেতে বসা। আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাউন ওয়াফাকা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোর জন্য উৎপেতে বসা, লিত্বাগিনা মাআবা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা এবা যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে, লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন সেখানে কোনো পানির ব্যবস্থা করা হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না, ইল্লা হামিমাও গাসাকা। তবে চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে, এই পানিটা হবে তোর শরীরের রক্ত, তোর শরীরের পোষ, বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে। পানি গরম টকমক, পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায়, চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি তো তোমার কাছে চাই নাই গো, এমন পানি তো তোমার কাছে চাই নাই, তোমার কাছে চাই নাই, এটা কেমন পানি দিলাম, বেদনা বিষাক্ত বেড়ে গেল। আল্লাহ তখন যেই জবাবটা দিব এর শিকার ভয়ানক জবাব, আল্লাহ কয় জাযাউইফাকা, বান্দারে এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট, এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে। আল্লাহ কয় এখন মজা বুঝ কেমন লাগে, আমার দেওয়া নেয়ামত খাইয়া আমার নাফরমানি করছ, আজকে মজা বুঝ। আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি, গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম, এই শীতের সময় পানি গরম করে দিছিলাম, এত নেয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেস নাই, আজকে কেন আমার ডাকস, খা এখন বিষাক্ত পানি খা, মজা বুঝ কেমন লাগবো, আরো কষ্ট বেড়ে যাবে। এ বুলাবাসীরা একটা কথা মন গড়া বলি নাই, এতক্ষণ যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই, কোনো গল্প বলার জন্য আমারে আনেন নাই, আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না, যতক্ষণ বসছেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই। শেষ কিছু সময়, আমি আর সময় লম্বা করব না, কিছু সময় আপনারা আমার দেন, আমি ফিনিশিংটা দিয়া দিই। এবার আসুন, বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা,
আমার মাথায় ব্যথা করতেছে, তারপর আপনাদের আগ্রহ দেখে ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে, বিরক্ত হইতাছে, কথাগুলি দিলের কান লাগাইয়া শুনেন। রব্বে কারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে, হিসাব নিবে, জাহান্নামে আপনার স্থান হবে। আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য, গোলামি করলি শয়তানের, আমি আল্লাহর গোলামি করলি না, এখন মজা বুঝা দিত না কিন্তু আল্লাহ। যুবক ভাই এখন আসুন, একটা দল জাহান্নামে চলে গেল, আর একটা হলো ইল্লা, আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না, বিনা হিসাবেই জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত, রব্বি করিম বিনা হিসাবে জান্নাত দিবে গো, বিনা হিসাবে জান্নাত দিবে। ডান পন্থীদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবে, ডান হাতে আমল নামাটা ডান পন্থীরা পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে, এত আনন্দ কেন জানেননি, নিম্নস্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, শুন, এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব, নিম্নস্থলের জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব, ডাল হাতে আমল নামাটা পাইয়া বন্দা লাফাইতে থাকবে আর বলবে মালিক আমি এত খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো, লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া লাফাস কেড়ে, আল্লাহ আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো, আমি আনন্দ কোথায় রাখবো। দুনিয়ার মানুষ 10 কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানো শুরু করে, আর আল্লাহ কয় গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব, খুশি কম না বেশি। খুশি হওয়ার আরো কারণ আছে, আল্লাহ বলেন জান্নাতি সুদ, দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগতো, কথা হয় না, আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি, বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তারার মরণ আসেনি, গোটা পৃথিবীও যদি রাজত্ব করত জুলকারনাইন গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণ আসিল, বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণ আসিল, গোটা পৃথিবীর রাজ বাদশা ছিল মরণ আসিল, বখতে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে মরণ আসিল, তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে। আর আল্লাহ বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব, আর কোনোদিন মরবি না, একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহান, মরণ নাই, এর থেকে বড় আনন্দ আসেনি, মরণ নাই মরণ নাই মরণ নাই, জান্নাতে ঢোকার পর আর মরণ নাই। আল্লাহ কয় দাঁড়া মরণ নাই, আরো খুশিতে লাফাইব, এত আনন্দ কোথায় রাখবো, এখন আর মরব না, আনন্দের সুরে লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া লাফাইস না, আরো আছে। আল্লাহ কি আছে বলে, আর কোনো দিন তুই বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায় না, কথা ভিন্না দি, কেউ বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি লইয়া সেলুনে যায় গিয়া দেখবেন কালার কইরা খালা বানাই লইয়ে পড়ে, যদি জিগায় কালা করছত করে খনাইলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য কোনো বুড়া হতে চায় না, বুড়া হতে চায় না রে। পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না, বুড়া হতে চায় না। আল্লাহ কয় বুড়া হন লাগবো, কথা কন ঠিক নেই, উপর দিয়া যতই কালো করো ভিতরে বুড়া হইতেছে নি, চামড়া ঢিল হইতেছে, হতে হবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হলার কোনোদিন বৃদ্ধ হবি না।